রাজ্যে একের পর এক অপরাধমূলক ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সরব সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি মুখ খুলেন বীরভূমের পুলিশ সুপার বদল ইস্যুতেও। খুন খারাপই হচ্ছে মমতা ব্যানার্জি ডিজি পুলিশকে এবং এসপিকে সামনে রেখে এই বক্তৃতে বলেছিলেন, যত বেআইনি অস্ত্রশস্ত্র বোমা কল কারখানা আছে সেগুলো উদ্ধার করতে হবে। তাহলে ডিজি করেছে, এসপি করেছে, তাহলে কে কি করে বোমা মারা গেল, কে দায়িত্ব নেবে? তাহলে হয় মুখ্যমন্ত্রীর কথা পুলিশ শোনে না, নাহলে ডিজির কথা এসপি শোনেনি, নাহলে এসপির কথা ডিজি শোনে না। তাহলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তাকে তো জবাব দিতে হবে। তিনি একটা কথা বললেন, তাহলে ভাতা দিয়েছিলেন, লোকের সামনে বলেছিলেন, আসলে তো বলতে চাননি। এইখানেই হচ্ছে চালাকি। আর একজন এসপি যাবে, আরেকজন এসপি আসবে, কিন্তু আমি বলবো আইন মেনে চালাতে হবে। প্রথম কাজ এসপির চ্যালেঞ্জ হচ্ছে ডিসিআর বন্ধ হবে কি না, নকল এই যে সরকারি তহবিলের টাকা নয়ছয় হচ্ছে, কোটি কোটি টাকা তৃণমূল লুট করছে, কিছুদিন বন্ধ হয়েছিল, এখন আবার চালু হয়েছে। আমরা গোটা জেলা জুড়ে আন্দোলন করব, রাজ্য জুড়ে আন্দোলন করব, কিন্তু এই যে চোরা চালান, এই যে নকল ডিসিআর কাটা, এগুলো সম্ভব হয় না যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একটা অংশ এবং তৃণমূলের গুন্ডা বদমাইশরা যদি এক কাঠটা না হয়।